মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। মনিকা 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 ও মনিকা, আর কি হয়েছে? কি শানের মতো চেঁচাচ্ছ কেন? সকাল সকাল ভগবান কি গলায় একটু মধু দেয়নি নাকি? এক কাপ চা পাইনি ঘুম থেকে ওঠার পর। তুমি কি আশা করো যে আমি একেবারে আডি বর্মনের মতো বলবো, মনিকা ও মাই ডার্লিং, হ্যাঁ কোথায় ছিল এতক্ষণ? আমার দুধওয়ালার সঙ্গে একটু দরকার ছিল, তাদের কথা বলছিলাম। সাথে বলে লোকে মেয়ে ছেলের বুদ্ধি মানে, হ্যাঁ কোথায় ছ মাসের বাড়ি ভাড়া বাকি, দেবুদার সাথে গিয়ে গল্প করবে তা নয় দুধওয়ালার সাথে গল্প করছো। তোমার লজ্জা করে না? তুমি স্বামী হয়ে স্ত্রীকে এখন বাড়িওয়ালার কাছে পাঠাচ্ছ? তোমার নিজের মুরদ নেই, তুমি ছ মাসের ভাড়া বাকি রেখেছো, এখন তুমি আমাকে দেবুদার কাছে গল্প করতে পাঠাবে, তোমার লজ্জা করছে না? ছি, আমি বললাম মানে আমার গায়ে ফসকা পড়ে গেল। হ্যাঁ আর আমি যেন কিছু জানি না। এই এই তুমি কি জানো, কি জানো তুমি? তুমি আমার সম্পর্কে একটা বাজে কথা বলবে না, আমি বলে দিচ্ছি। ছেলেটা পর্যন্ত সেদিনকে বলছিল, জানো তো বাবা মা অন্ধকারে দেখতে পায়। মানে মানে মানেটা তুমি বোঝো না কচি খুকি। তিন দিন আগে সন্ধ্যাবেলা কারেন্টটা হয়ে গিয়েছিল, ঘরে কে এসেছিল? ওই তো ইলেকট্রিক মিস্ত্রি ভোলা এসেছিল তো। ওই অন্ধকারে তুমি তাকে বলোনি? কি বলেছি আমি? তুমি তাকে সেই অন্ধকারে বলোনি যে কি গো ভোলা, আজ তুমি শেভ করে আসোনি? ছি, অন্ধকারে ছেলের সামনেও। শোনো, মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি, তাহলে জেনে রাখো আজকে আমিও আমিও আজকে আমার রাঁধুনিকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ ছাড়িয়ে দিয়েছো? কেন, ওকে ছাড়াতে গেলে? আসলে ঠিক চাল চলনটা আমার ভালো লাগছিল না ওর, তাই। না তাই বলে ছাড়িয়ে দিতে গেলে কেন? একটা সুযোগ তো পেতে পারতো মেয়েটা। আহা, না না দিতাম তো, সুযোগ তো আমি দিতাম, ওকে আমি সুযোগ দিতেই পারতাম, কিন্তু আমি ঠিক তোমাকে সুযোগ দিতে চাইনি জানো তো। কি, একটা রাঁধুনিকে নিয়ে তুমি আমার সন্দেহ করো? এত ছোট তোমার মন। ছোট মন করতে হয় গো, তোমার হরমোনে তো আমার কোনো কন্ট্রোল নেই না, তাই আমার আমার মনটাকেই ছোট করে নিতে হয়েছে। কিছু মনে করো না, তোমার সাথে মুখ লাগাতে আমার ঘেন্না করছে। হ্যাঁ এখন তো ঘেন্না করবে, এখন আমার মুখে মুখ লাগাতে ঘেন্না করবে, কিন্তু বিয়ের আগে আমি তো তোমার মনিকা ডার্লিং ছিলাম সোনা, তখন কিন্তু আমাকে লাগাতে তোমার ঘেন্না করতো না। তখন আমি বুঝতে পারিনি তাই ছেলে। বুঝবে কি করে বলো, ভালোবাসা তো অন্ধ তাই না? হ্যাঁ আর এই বিয়েটা হচ্ছে চোখের ভুল অপারেশন। কি কি বললে? সাত সাতটা বছর ধরে তুমি আমার হার মাস জ্বালিয়ে খেয়েছো, আর এখন তোমার কাছে বিয়েটা ভুল তাই না? আমি আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। জয় মা দুর্গা, পথে যেন কোনো বাধা না পায় মা। কার নাম করলে? বলছিলাম যে বাপের বাড়িতে গিয়ে তুমি কি করবে? বাপের বাড়ি গিয়ে আমি বিয়ের আগে যা করতাম আমি আমি এনজয় করব। এনজয় করবে? বাহ, তাহলে তো তোমার বাপের বাড়ির পাড়ার ছেলেগুলো ঠিক কথা বলেছিল। মানে ওরা তোমাকে কি বলেছিল? ওই প্রথমবার জামাই ষষ্ঠীতে গিয়ে শ্বশুরবাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম সন্ধ্যাবেলাটা একটু হাঁটতে পেরে একটু ঘোরাঘুরি করি। তা ওখানে কতগুলো ছেলের সঙ্গে দেখা হলো, তাদের সাথে আমি আলাপ করলাম। হ্যাঁ তো কি বললো ওরা? তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তোমাদের এখানে এনজয় করার মতো কিছু নেই? হ্যাঁ তো কি হয়েছে, কি বলেছে? তারা আমাকে বললো, দাদা এনজয় করার মতো তো সবেদন নীলমণি এই একটিই ছিল, সেটিকেও বিয়ে করে আপনি নিয়ে চলে গেলেন, আর কি থাকলো? ছি ছি, তুমি আমাকে এরকম ভাবো? যা বাবা, আমি কোথায় ভাবলাম, ভাবলো তো তোমার পাড়ার ছেলেরা, আমাকে কেন দোষ দিচ্ছ? বেশ এই শোনো, এই রইল তোমার সংসার। হ্যাঁ তুমি সামলাও, আমি আমি চললাম, আমি দুধওয়ালার কাছে কেন যাচ্ছি, আমি যাই। চললো মানে? রান্নার মালতিকে তাড়ালো, নিজেও চললো, বলি আমি খাবো কি?